নমস্কার, আমার নাম অর্ণব দাস। হাওড়া কদমতলার দাসবাড়ির যে কালী পুজো, সেই কালী পুজোর একজন কার্যকরী সমিতির সদস্য আমি। আমাদের এই পুজো প্রায় 300 বছরেরও বেশি পুরানো। বেশ কয়েকটা বছর আমাদের হাতে এই পুজোর দায়িত্ব পড়েছে। আমরা হচ্ছি এবারই 4th জেনারেশন। আমার বাবার যিনি ঠাকুরদা ছিলেন, সেই ঠাকুরদার আমলে এই পুজো শুরু হয়। যতটা আমি বাবা কাকাদের মুখে লোকমুখে শুনেছি, সেটা হচ্ছে যে আমাদের বাবার যিনি ঠাকুরদা ছিলেন, তার প্রথম ইচ্ছা জাগে ছিন্নমস্তা দেবীর পুজো করবার। তো সেই অনুযায়ী ছিন্নমস্তা দেবীর পুজো আমাদের বাড়িতে প্রথম শুরু হয়। তারপরে হঠাৎ করে ইচ্ছা জাগে দুর্গা পুজো করবার। তো উনি একটু খামখেয়ালি প্রকৃতির মানুষ ছিলেন, তো সেই কারণে যে সময়ে যে পুজোটা হতো, ওনার মনে হতো যে এটা আমাদের বাড়িতে যদি করা যায় তো কেমন। আর সেই সময় পুজোতে তো এত বেশি যোগাড়যন্ত্রী বা এত বেশি ভিড়ভাট্টা এত কিছুই থাকতো না। তো সেই কারণেই তিনি সব ধরনের পুজোই বাড়িতে করবার চেষ্টা করতেন। তো সেই থেকেই কালী পুজোটারও শুরু। আস্তে আস্তে যত কাল এগিয়েছে, তত দুর্গাপুজো বা ছিন্নমস্তা পুজো এই সমস্তগুলো অবলুপ্ত হয়ে গেছে, এবং পড়ে রয়েছে যেটা, সেটা হচ্ছে এই কালী পুজো। তো যেরকম আমি আগে বললাম, আমার বাবার ঠাকুরদা প্রথমে এই পুজো শুরু করেছিলেন, তারপরে আমার ঠাকুরদা, তাদের হাতে এই পুজো আসে। আমার ঠাকুরদারা 4 ভাই ছিলেন, তো 4 ভাইয়ের 4টে বাড়ি, এই 4টে বাড়ি জয়েন্টভাবে সমস্ত সদস্যরা একসাথে এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন, এবং তারপর থেকে বংশানুক্রমিকভাবে আমরাও এই পুজোর দায়িত্ব আমাদের হাতে নিয়ে নিয়েছি। আমরা চেষ্টা করি যতটা সম্ভব এই পুজোর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে, যাতে এটাকে আমরা আগামী বছরগুলোতেও একই রকমভাবে পুজোটা চালিয়ে যেতে পারি। কারণ এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো, এই কালী পুজো হোক বা লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, এই সমস্ত পুজোগুলো হচ্ছে বাঙালির এক অতি সুপ্রাচীন ঐতিহ্য, যেগুলো আজকালকার যুগে অবলুপ্ত হতে চলেছে। তো আমাদের একটাই মানে অভিপ্রায় যে এই পুজো যেন এইভাবেই চলতে থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি পুরোনো দিনে পুজোর যে রীতিনীতি সেইগুলোকে মাথায় রেখে যতটা মডিফাই করা যায় বা যতটা মডিফাই না করলেই নয়, সেই ধরনের করে বর্তমানে পুজোটাকে চালিয়ে নিয়ে যাওয়া। অনেক কিছু রীতিনীতি বর্তমানে যেগুলো আমরা এখন দেখে আসছি, মানে সেগুলো আগে যা ছিল তার থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে। জায়গা চেঞ্জ হয়েছে বলতে বলা ভালো, যে আগে আমাদের যেই পুজো, যে ঠাকুর দালানে হতো, আমাদের ঠাকুর দালান 4টে বাড়ির একটাই কমন ঠাকুর দালান, আপনারা সেটা ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, তো সেই ঠাকুর দালান আগে ছিল মাটির এবং খুব ছোট, উপরে খড়ের চাল ছিল যেরকম হয়। তো সেই খড়ের চাল মাটির ঠাকুর দালানেই আগে পুজো হতো। বর্তমানে সেই ঠাকুর দালান আস্তে আস্তে যত দিন গেছে মেরামত হয়ে, রিপেয়ার হয়ে, মডিফিকেশন হয়ে এখন বাঁধানো এবং বেশ বড় মার্বেল দেওয়া ঠাকুর দালান তৈরি হয়েছে, এবং এই ঠাকুর দালানেই আমাদের বর্তমান পুজোটা হয়। এই পুজোর সাথে অনেক পুরনো গল্প জড়িয়ে আছে, যেগুলো হয়তো আমি সব জানি না, আমাদের পূর্ব প্রজন্মরা তারা বলতে পারবেন, বাবা কাকা যেটা তারা বলতে পারবেন অনেক ভালোভাবে। তবে একটা যেটা জিনিস আমি জানি, সেটা হচ্ছে যে আমাদের এই ঠাকুরের আগে হতো, মানে যেটা অনেক জায়গাতেই এখন বন্ধ হয়ে গেছে, সেটা পাঁঠাবলি। তো পাঁঠাবলি আমাদের এই কালী পুজোর একটা বিশেষ অঙ্গ ছিল। তো 1994 অথবা 95, আমার সাল ঠিক মনে নেই, সেই সময় থেকে আমাদের এই বাড়িতে বন্ধ হয়ে যায়। এবং সেই পাঁঠাবলির যে ছাগলটা আসতো, সেই ছাগলের বিশেষত্ব ছিল, মানে সেই ছাগল পুরো কালো হতে হবে, যদি সেই কালো ছাগলের গায়ে একটাও সাদা ফুটকি থাকে সেই ছাগল কিন্তু আমরা বলে দিতে পারবো না। এবং ছাগলের দেহ থেকে, গর্দান থেকে মাথা এক কোপে নামাতে হবে, মানে যিনি কাটেন, যিনি কামার, যিনি বলি দেন, সেই কামারের কাতানে একবারে যদি পুরো মানে ইয়েটা না হয়, মাথা না নামে, তাহলে কিন্তু সেটাকে অশুভ বলা হয়। তো বিভিন্ন এই সমস্ত বিভিন্ন কারণেই হয়তো ওই আজ থেকে প্রায় 27-28 বছর আগে, মানে আমার যত বছর বয়, মানে 27-28 বছর আমার যত বছর জন্ম, আমি আমার জন্ম থেকে কোনোদিন এই পাঁঠাগুলি দেখতে পাইনি, তবে শুনেছি আগে হতো। তো এখন যেটা হয় সেটা হচ্ছে যে ফল বলি হয়, ফল এবং কিছু সবজি, 5 ধরনের সবজি আর ফল আমরা বলি দিই, মানে আমরা চেষ্টা করি এ করার। তার মধ্যে চাল কুমড়ো, আদা গাছ, আগ গাছ, কলা আর বাতাবি লেবু, এই 5 ধরনের জিনিস এবার মানে আমাদের প্রতি বছর বলি হয়ে আসছে।
আগে পাটাবলি হতো, এখন সেটা বন্ধ হয়ে গিয়ে এখন এই জিনিসটা হয়। আর একটা যেটা রীতি আমাদের ঠাকুরের, সেটা হচ্ছে ঠাকুরের গয়না। এটা আমি আমার জন্ম থেকে দেখে আরও আগে থেকে, প্রায় 50-60 বছর হয়ে গেল, একই ধরনের গয়না, এবং সেগুলো সোনার এবং রূপোর, এই দুটো ছাড়া আর কিছু হয় না। সেটা ঠাকুরের চোখ, দুই চোখ, ত্রিনেত্র, জিভ, নাক, নথ, নাকছাবি, কানের দুল, গলার হার, হাতের বালা, পায়ের মল, সব কিছু মিলিয়ে ঠাকুরের যে টোটাল গয়না আমাদের বাড়িতে আজ প্রায় 50-60 বছর ধরে ইউজ হচ্ছে। এবং ঠাকুর আসার পর এই গয়না দিয়ে ঠাকুরকে আবার নতুন করে সাজানো হয়, এবং তারপরে যখন ঠাকুর ভাসানে যায়, বিসর্জনে যায়, তার আগে এই গয়নাগুলো আমাদের খুলে আবার রেখে দেওয়া হয়। পরবর্তী যে পরবর্তী বছরে পুজো হবে, আবার সেই বছরে সেই গয়নাগুলোকে ইউজ করা হয়। তো এইটা একটা রীতি যেটা আমাদের মানে প্রতি বছর ধরেই চলে আসে। আরও একটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ঠাকুরের কাঠামো, ঠাকুরের কাঠামো নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে যে আমাদের ঠাকুরের কাঠামো কোনো দিন নতুনভাবে তৈরি হয় না। আজ থেকে 100 বছর আগে যে কাঠামো ছিল সেই কাঠামোর উপরেই ঠাকুর, এক বছর কাঠামো নতুন করে তৈরি করতে হয়েছিল। তার কারণ হচ্ছে গঙ্গার বান। সে বছর বিসর্জনের সময় ঠাকুরের কাঠামো কেন কিছুই খুঁজে পাওয়া যায়নি, আর এত জোরে এতই বানটা এমনভাবেই এসেছিলো যে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। তো আগে মাটির কাঠামো ছিল, বাঁশের কাঠামো ছিল, তারপরে সেই বাঁশের কাঠামো সরিয়ে এখন লোহার কাঠামো বানানো হয়েছে। সেটাও প্রায় হয়ে গেল 10-12 বছর পুরনো হয়ে গেল। তো এই কাঠামো আমাদের ঠাকুরের কোনো দিন চেঞ্জ হয় না। সেটা হচ্ছে মেট। ঠাকুরের মেট বলতে বলে হচ্ছে যে কাঠামোর ওপরে একটা কাঠের পাটাতন থাকে, এবং সেই কাঠের পাটাতনের ওপর দুটো বাঁশ এরকমভাবে দেওয়া থাকে, যেটা দিয়ে যেটায় খড় বেঁধে ঠাকুরের পা তৈরি হয়, এবং তার উপরে বডিটা আস্তে আস্তে তৈরি হয়। তো আগে জানি, কারণ আগে আমরা ঠাকুর আমাদের বাড়িতেই তৈরি হতো শুরু থেকে শেষ অবধি, মানে ঠাকুরের খড় বাঁধা থেকে শুরু করে তার উপরে এক মেটে, মানে একটা একটা প্রলেপ মাটি দেওয়া হলো, সেটা শুকোলে দো মেটে দুটো প্রলেপ মাটি দেওয়া হলো, তারপরে সাদালো, তারপরে কালো রং করা হলো, তারপরে সাজ পরানো হলো, চুল পরানো হলো মাথা। তো এই সমস্ত জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এখন যেহেতু মানে লোক সংখ্যা অনেক কমে গেছে, হ্যাঁ, লোকবল অনেক কম, তো সেই কারণে এখন ঠাকুরের গোলাতেই ঠাকুর তৈরি হয়, কিন্তু আমি আমার ছোটোবেলায় এই জিনিসগুলো দেখে এসেছি। তো এই যে ঠাকুরের মেট, যেটা নিয়ে আমি বলছিলাম, যে এই ঠাকুরের মেটের যে আমাদের বিসর্জনের যে রীতি, সেই বিসর্জনের রীতি হলো যে ঠাকুরের মেটটা আমরা জলে ডোবাই, মানে মা কালীকে আমরা জলে ডোবাই, ডুবিয়ে জল, গঙ্গার জল লাগিয়ে যে মাটি, সেই মাটিটাকে আমরা ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে মেরে মেরে সেই মাটিটা খড় থেকে আলাদা করে দিই, এবং ভালোভাবে সেই মাটিটাকে ধুয়ে নিয়ে খড়শুদ্ধ কাঠামোটাকে আমরা বাড়ি নিয়ে চলে আসি। এবং এই খড়শুদ্ধ কাঠামো 1 বছর ধরে আমাদের ঠাকুর দালানের ভেতরেই বেদির মধ্যে রাখা থাকে। পরবর্তীকালে যখন সামনের বছর যখন ঠাকুর মানে কালী ঠাকুর আবার তৈরি হয়, তখন এই খড় পুরনো খড়টাকেই রেখে, কিছু অংশ রেখে, তার উপর আবার নতুন খড় দিয়ে ঠাকুর তৈরি হয়। তো আমাদের মানে যদি ঠাকুরের ভেতরে একদম খড় খোলা হয়, তাহলে একদম ভেতরের যে খড়টা পাওয়া যাবে সেটা হয়তো আজ থেকে অনেক কাল পুরনো। তো এই কিছু কিছু ছোটোখাটো রীতিনীতি আমাদের এখনও মেনে চলি আমরা, যেগুলো না মানলেই নয়, তাও এবং আমরা চেষ্টা এটাই করি যে আজকালকার এই মডার্নাইজেশনের যুগে এত পুরনো একটা ঐতিহ্যবাহী পুজো যে টিকে আছে, এবং এটাকে আমরা টিকে রাখতে পেরেছি, এবং ভবিষ্যতেও যাতে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টাটাই বারবার করে যাই। এবং আমাদের এই যে কালী পুজো, এই কালী পুজোর ফলে আমাদের এই যে চারটে বাড়ি, এই চারটে বাড়ি একসাথে একত্রিত হয়, এবং এটাও খুব একটা বড় ব্যাপার, কারণ আমাদের চারটে বাড়ি যদি একসাথে একত্রিত হয়, প্রায় 100 থেকে 150 জন লোক এমনিই হয়ে যায় আমাদের পুজো, বাড়ি থেকে আর লোক ডাকতে হয় না, তারপরেও তারা আসেন এবং অনেকেই দেখেন এই ঐতিহ্যবাহী পুজো। তো এটাই এরকম পুজো আরও আমাদের হাওড়ায় বা কলকাতার অনেক জায়গায়, পুরনো জায়গায়, পুরনো বাড়িতে এরকমের অনেক পুজো ছড়িয়ে রয়েছে, যেগুলো আস্তে আস্তে যার মানে আর কি পরিমাণ অনেক কমে এসছে আজকালকার দিনে। চেষ্টা করবো যে সবাইকে, সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে এই ধরনের পুজোগুলো যেন ঐতিহ্য মেনে, রীতিনীতি মেনে চালিয়ে রাখা যায়, কারণ এগুলোই হচ্ছে পুরানো বাংলার বা পুরানো কলকাতার একটা গর্বের বিষয়, একটা হেরিটেজ। তো এই হেরিটেজ জিনিসগুলোকে বাঁচিয়ে রাখাটা অবশ্যই উচিত বলে আমি মনে করি। নমস্কার।
Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.